বন্ধুরা প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ফ্রেন্ডস আই কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে দেখো নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমি ভুনা করবো, তো কী করে ভুনা করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, তোমরা এই মাছটা নিশ্চয়ই চিনতেই পেরেছো, এটা হচ্ছে মধুগুলা। মধুগুলার মধ্যে এটা অনেক বড় মধুগুলো ছিল, এই যে আমার এখানে একটা বিবো হয়েছে, 1.5 কিলো সাইজের একটা মাছ। বুঝতেই পারছো যে তোমরা কতটা বড়। তো বন্ধুরা চলো এটা আমি এখন ভেজে নেবো, এই যে নুন আর হলুদ মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর আমি এতে নুনের পরিমাণটা একটু কম নিয়েছি, যার কারণে এটা সামুদ্রিক মাছ সেজন্য একটু হলুদের পরিমাণটা বেশি নিয়েছি। তো চলো বন্ধুরা এটা আমি এখন ভাজবো। তো বন্ধুরা দেখো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, এখন এটা আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি এইগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, 4 পিস করে দিচ্ছি। তো চলো বন্ধুরা দেখো দেখো আমি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, তো চলো একবার আমি রান্নাতেই চলে যাই। তো বন্ধুরা দেখো এখানে আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমি তেলটা গরম করে ফার্স্টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লঙ্কা চিয়ে নিয়েছি 4-5টা লঙ্কা। তো এগুলো আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এটা আমার ভেজে ভেজে নিয়ে হয়ে গেছে পেঁয়াজটা। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমার মশলা আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আমি এগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, এই যে জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমার এগুলো দেওয়া হয়ে গেছে, এগুলো দিয়ে একবারে ভেজে নিচ্ছি আমি। তো বন্ধুরা আমার ভালোভাবে কষিয়ে নিয়ে গেছে, এখন এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি একবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, তো এখন আমি মাছগুলো একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি গরম জলটা দিয়েছি, গরম জলটা দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা চলো এইভাবে থাকবে 10 মিনিট, 10 মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমি 10 মিনিট পরে চলে এসেছি, কি দারুণভাবে হয়েছে, কি দারুণ কালার হয়েছে দেখো। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কি দারুণ হয়েছে, ওয়াও খুব টেস্ট হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটাতে তোমরা দেখলে তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আর একটা লাইক করবে, একটা সাবস্ক্রাইব করবে। একটা লাইক আমাকে অন্য একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজ এই অবধি, আবার নতুন একটা ভিডিওতে তোমার সাথে দেখা হবে। তো বাই বাই।